প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আপনাদেরকে জানাবো স্বামী স্ত্রীর মধ্যে অমিল, বন্ধু বান্ধবের প্রতি অমিল। একজন ইয়েশের মধ্যে রয়েছে, বিদেশ রয়েছে, কফিল তার উপর রাগ করে আছে। তো সমস্ত ক্ষেত্রে মহব্বত সৃষ্টির জন্য কি কি একটা আমল কোরআনের মধ্যে রয়েছে। আমলটা হলো, এটা আমার বানানো কোনো আমল নয়, এটা হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা মায়েদার আয়াত 54, এটি খুবই পরীক্ষিত আমল। এটি যদি কেউ এটা যদি কেউ পড়ে, অর্থাৎ আপনি নিজে পড়লেন এই আয়াতটা পড়ে, আমি আয়াতটা বলতেছি, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা ওয়া আইজ্জাতিন আলাল কাফিরিন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা ওয়া আইজ্জাতিন আলাল কাফিরিন, ছোট একটা আয়াত। এই আয়াতটি আপনি নিজে পড়বেন, এই আয়াতটি রয়েছে সূরা মায়েদার আয়াত নাম্বার 54, নিজে পড়বেন অথবা পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেবকে বলবেন আপনি এটা পড়ে দেন, আপনি লিখে দেন আমি বাংলায় এটা পড়ে নেই। এটা আপনি পড়বেন, নিজে পড়বেন এবং পড়ে চিনির মধ্যে মিষ্টি জাতীয় দই, চিনি, তারপর মিষ্টি, তারপর এ জাতীয় মিষ্টি জাতীয় যা যা রয়েছে, রসমালাই, প্রত্যেক কিছুর মধ্যে যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে আপনি ফু দিয়ে যাকে আপনি আপনার প্রতি আকৃষ্ট করতে চান তাকে খাওয়াবেন। যদি খাওয়াতে পারেন আল্লাহ রহমতে সে আপনাকে ভালোবাসবে। এক্ষেত্রে যারা একে অপরকে প্রেম করে বিয়ে করতে চায় তারাও করতে পারে, কিন্তু এটা যদি খারাপ উদ্দেশ্য হাসিলের জন্য কেউ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তাকে প্রচুর পাপ দিবেন, প্রচুর পাপ দিবেন। এর জন্য তাকে দুনিয়াতেও আজাব দিবে, গজব দিবে এবং আখিরাতেও অনেক পাপ দিবে। এই জন্য এটি কোরআন ভিত্তিক একটি আমল এবং খুবই পরীক্ষিত। এই আমলটি আপনারা করবেন তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতে আপনাদের উপর রহমত নাজিল হবে এবং যেকোনো দোয়া, যেকোনো ইসলামিক দোয়া, ইসলামিক প্রশ্ন উত্তর অথবা বাচ্চারা কেন কান্না করে ইত্যাদি ইত্যাদি, তারপর ব্যবসায় যে কোনো ধরনের যত ধরনের আমল রয়েছে যত কিছু, এগুলোর জন্য কোনো ফকিরের কাছে না গিয়ে ইসলামিক যারা বড় বড় গুরু অলি আউলিয়া তাদের থেকে পরামর্শ নেবেন তাহলে আপনারা সফল হবেন। এই ব্যাপারে আমার থেকেও নিতে পারেন এবং আমরা যেই পরামর্শগুলো দিয়ে থাকি সরাসরি কোরআন এবং হাদিস থেকে, এর বাইরে কিছু নয়। এর বাইরে থেকে যদি আপনি কিছু গ্রহণ করেন আল্লাহর রহমতে সেগুলো কোনো কাজে আসবে না এবং সেগুলোর কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে এবং যাদের থেকে গ্রহণ করবেন তারা তো আগে থেকেই পথভ্রষ্ট, যদিও নামদারি হুজুর, হুজুরের মতো দাঁড়িয়ে রেখেছে কিন্তু প্রকৃতপক্ষে তারা হুজুর নয়। এই সমস্ত ভণ্ড মানুষদের থেকে সাবধান, তারা উল্টাপাল্টা তাবিজ কবজ করে এবং এগুলো করে মানুষের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত খারাপ থেকে, অপকর্ম থেকে বাঁচিয়ে রাখুক এবং আমাদেরকে যারা জানে বিষয়গুলো তাদের থেকে বিভিন্ন জায়গায় গিয়ে পরামর্শগুলো নেওয়ার তৌফিক দান করেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এই সমস্ত নতুন আপডেট জানতে, বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের মঙ্গল করুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।